যাদবপুরের মৃত ছাত্রের বাড়িতে আজকে যান বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি আজকে যান সেখানে গিয়ে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে আজকে কথা বলেন সুজন চক্রবর্তী। এবং আজ সেই ছবি দেখাচ্ছি যেখানে মৃত ছাত্রের মামার বাড়িতে গিয়ে পৌঁছেছেন সুজন চক্রবর্তী। তারা আজকে যান সেখানে গিয়ে এবং মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন সুজন চক্রবর্তী এবং মৃত ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সুজন চক্রবর্তী। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, প্রথম খবর দিচ্ছি কলকাতা টিভিতে। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে সুজন চক্রবর্তী, তিনি এই মুহূর্তে গেছেন যাদবপুরের যে ঘটনা সেখানে মৃত ছাত্রের মামার বাড়িতে এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন সুজন চক্রবর্তী। তিনি আজকে যান সেখানে এবং মৃত ছাত্রের মামার বাড়িতে সেখানে পৌঁছেছেন তিনি, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সুজন চক্রবর্তী। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছে আপনাদের প্রথম। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে সুজন চক্রবর্তী, তিনি আজকে গিয়ে উপস্থিত হয়েছেন মৃত ছাত্রের মামার বাড়িতে এবং সেখানেই আজকে সুজন চক্রবর্তী তিনি যান, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন, পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। আজ কিছুক্ষণ আগেই সুজন চক্রবর্তী তিনি পৌঁছেছেন মৃত ছাত্রের মামার বাড়িতে, সেখানে গিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন সুজন চক্রবর্তী, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সুজন চক্রবর্তী। সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে সুজন চক্রবর্তী তিনি পৌঁছেছেন মৃত ছাত্রের মামার বাড়িতে এবং সেখানে গিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দেখা করছেন এবং কথা বলছেন। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। আজ তো দেখা করলেন পরিবারের সঙ্গে। দেখুন আমি কি বলবো আমি জানি না, বর্জ্য বলতে দেখুন, যদি এই খুনের জন্য কে দায়ী বলে আপনার প্রশ্নটা হচ্ছে, যাদবপুরের যে কালচার রয়েছে সেইটা দায়ী কিনা নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আমি যাদবপুরের কালচার দায়ী বলতে পারতাম যদি ভারতবর্ষের অন্যত্র এ ধরনের ঘটনা না ঘটত। পার্লামেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে আইআইটি, গতকালকে আমাদের একটা নিউজ দেখলাম আইআইটিতে, ফলে এটা যাদবপুরের কালচার বলে বলার মধ্য দিয়ে যাদবপুরকে দাঁড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে, আমি তার তীব্র বিরোধী। যাদবপুরের মতো ভালো ইউনিভার্সিটি, যাদবপুরের মতো আরও অনেক ইউনিভার্সিটি, তারা অত্যন্ত ভালো, গর্বিত, মর্যাদা সম্পন্ন, তাকে ছোট করা উচিত হবে না। কর্তৃপক্ষ অবশ্যই দায়ী, অবশ্যই দায়ী, এবং এসব ব্যাপারে সবাইকে জড়িয়ে নিয়ে যেভাবে ইউনিভার্সিটি চলা উচিত ছিল, গতকালকে একটা তর্কে আমার সঙ্গে এখনকার শাসক দলের নেতারা সহমত হয়ে বলেছেন সুজনবাবু ঠিকই বলেছেন, ওদের আমলে এসব হতো না, এটা ছিল না, ছিল না। কেন বেড়েছে? কেন রাজ্যে র্যাগিং বিরোধী আইন থাকা সত্ত্বেও 2013 সালের পর সব লোপাট করে দেওয়া হয়েছে কেন? অ্যান্টি র্যাগিং কমিটি 12টা বাজিয়ে দেওয়া হয়েছে কেন? একটা ইউনিভার্সিটি চলছে, তার ভাইস চ্যান্সেলার নেই, তার প্রো ভাইস চ্যান্সেলার নেই, এবং শুধু যাদবপুর না, আপনি কল্যাণীর দিকে তাকান, আপনি অন্য বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে ভাইস চ্যান্সেলার থাকবে না, প্রো ভাইস চ্যান্সেলার থাকবে না, রেজিস্ট্রার দলের লোক হবে, আর মুখ্যমন্ত্রী গুতগুতি করবেন চ্যান্সেলার হওয়ার জন্য। দায়ী এই অপদার্থতা। নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের তদন্ত চাইছে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পিন্টু বণিক। পিন্টু, আজকে সুজন চক্রবর্তী তিনি গেছিলেন মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করার জন্য, কি কথোপকথন হলো তাদের? যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন সুজন চক্রবর্তী এবং তিনি পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। কথা বলে বেরিয়েছে তিনি আমাদের সামনাসামনি হয়ে, তিনি বলেন যে এটা একেবারেই রাজনীতি করা উচিত নয়। পাশাপাশি তিনি এটাও বলেন যে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সে বিষয়ে অবশ্যই রাজ্য সরকারকে এবং কলেজ কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দেখার জন্য। পাশাপাশি তিনি যেটা বলছেন যে এই মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু না, একটা স্বপ্নের মৃত্যু হয়েছে, এই মৃত্যুতে তারা মাথা হেট করে ফেলেছে এরকম টাইপ। এই ঘটনার পরে তিনি যখন পরিবারের সঙ্গে পরে কথা বলেন, তিনি পরিবারকে আশ্বাসও দেন যাতে এই ঘটনায় যারা যারা যুক্ত আছে তারা প্রত্যেকেই সাজা পাবে, এমনটাই জানিয়েছে। বেশ, ধন্যবাদ তোমায় পিন্টু বণিক, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।